বাবা আমার যা গরম লাগে আমি চুলটাকে বাঁধতে তার আগে আমি চুলটো বাঁধার টাইম পেলাম না ও খুলেই চলে যায় আর কি যে করবো খালি ওই একটা করে ক্লিপ ছাড়া আমি কিচ্ছু ইউজ করতে পারি না আমার চুলে কোনো ডিজাইনই আমি করতে পারি না আরে এটা দিয়ে খুব সহজে কাটা আর ক্লিপ দিয়ে বাস আর কিচ্ছু লাগবে না তোমার দেখো তোমার চুলে কত সুন্দর ডিজাইন হয়ে যাবে তাই হ্যাঁ চলো দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে চুলটা ভালোভাবে জটমুক্ত করে নিয়েছি এরপর আমি এটাকে একটা সেকশন করে নেবো সামনের পার্টটা চেষ্টা করবো একটু উঁচু করে পনিটেলটা করার ভালোভাবে চুলগুলোকে চিরুনের সাহায্যে ধরে নেবো আমি চুলটাকে ভালোভাবে টাইট করে বেঁধে নিয়েছি দেখো এটা আমাদের একটা খুব সুন্দর খোপা হয়েছে এরপর সাইডের চুলগুলোতে আমি দেখো কি করছি আমি এই সাইডে একটা পার্ট করে নিলাম এটাকে ভালোভাবে একটু আঁচড়ে নিলাম এরপর এটাকে আমি মুড়িয়ে নেব এইভাবে চুলটাকে আমি গুটিয়ে নেব এরপর আমি এই সাইডে যে চুলটা আছে সেটাকেও সেম একই রকম ভাবে মুড়ে নেব সামনে চুলটা একটু ভালোভাবে আঁচড়ে নিলাম এই সাইডটা আমি আবার একই রকমই করব তো প্রয়োজন হয়নি দেখে নাও চুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখে আমি তো রেডি ঘুরতে যাওয়ার জন্য বাহ এবার আমার চুলটা বেশ একদম ফিট আছে আর কিছু এরকম এরকম করলেও লাফালেও কোনো কিছুতে আর খুলবেও না আর আমার গরমও লাগবে না কিছু হবে না দেখে নাও তোমরাও থ্যাংক ইউ কিন্তু তোমরা কোনো পার্টিতেও যেতে পারো এইভাবে চুলটা বেঁধে বা বিয়ে বাড়িতে আরও একটু তোমরা ডেকোরেট করে নিতে পারো এটাও কিন্তু একটা বিয়ে বাড়িতে যাওয়ার মতনই একটা স্ট্যান্ডার্ড খোপা বলতে হ্যাঁ একটু ডেকোরেশন এখানে একটা গোলাপ লাগিয়ে নিলে তাইলেই হয়ে গেল তো বন্ধুরা দেখে নিলে পূজা আমাকে কত তাড়াতাড়ি একটা খোপা এত সুন্দর খোপা করে দেখিয়ে দিল নিজেও ট্রাই করে দেখো যে পারছো কিনা আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই খোপাটা ট্রাই করবে আর আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো আর তোমরা কেমন কমপ্লিমেন্ট পেলে আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো দেখবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে টিং টিং করে একটা আওয়াজ হবে এটা আমাদের ভিডিওর স্পেশালিটি তো চলো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই